পৃথিবীর প্রাচীন পিঠের ওপর আমি এক নবাগত আগন্তুক এখন কবির হাতে শিরা কেটে যখন রক্ত নিচ্ছেন চিকিৎসক তখন আমার মনে পড়ছে আমি নিজের রক্ত বেঁচে মদ গিলে লিখতে চেয়েছিলুম কবিতা আমি কি উচ্ছন্নে গেছি এখনও অনেক রহস্য রয়েছে প্রচ্ছন্ন এখনও আমি মূর্তে ভয় পাই অর্থাৎ বাঁচতে ভালোবাসি তাই মেঘলা আকাশের তলায় এক হাতে রেড অন্য হাতে জীবনানন্দের কবিতা নিয়ে আমি হেঁটে যাই মেঘের ছায়ায় যারা রোদ চশমা পড়ে তাদের আমি অপছন্দ করি যারা সংসারে দাগা খেয়ে ঈশ্বরের কথা ভাবে তাদের আমি অপছন্দ করি যারা দেববিগ্রহে লাথি মেরে প্রশ্ন করে হোয়াট ইজ হোয়াট তাদের আমি ভালোবাসি খুব আমি উৎসাহের সঙ্গে মার্কস লেনিন সাঁতরে জয়েস কাফকা নিয়ে কফি হাউসে ধ্বংস করলুম চারমিনার তারপর একা মানুষের ভিড়ের ভেতর হেঁটে গেলুম নির্জন আসলে আমি আর গ্রন্থের কাছে কিছু পাচ্ছি না প্রেমিকার কাছে কিছু পাবো বলে তার কাছে ছুটে গিয়ে দেখি সে শুয়ে আছে আমার অফিসার দাদার সঙ্গে আমি বেকার বেশাদের কাছে বলে এলুম ভালোবাসা আমার অফিসার দাদা বোনাসের টাকায় আমার প্রেমিকাকে শাড়ি কিনে দিয়ে তার লাভার হয়ে গেল ওই টাকায় আমার এক মাসের খাবার খরচ হয়ে যেত অর্থাৎ আমার ভাবি স্ত্রীর শরীর থাকার দাম আর আমার কি খরচ সমান ভাবা যায় আমাদের বেঁচে থাকা তবু আমি ভালোবাসি উলঙ্গ শিশুটির হাসি পুরনো পৃথিবী নতুন হয়ে ওঠে আমার ক্ষুধার্ত চোখের সামনে সুন্দরী রমণীর হাড়ের কাঠামো সময়ের ভেতর দিয়ে চিতার দিকে চলে যায় আমি দর্শনের মোটা বই বিক্রি করে কিনি রুটি ও মদ শুধু বেঁচে থাকার জন্য এমন কি কখনো লিখে ফেলি বিশ্বাস করুন লিখে ফেলি অনাবশ্যক কবিতা